সো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব আমরা যে পি এম কিষাণ নিউ রেজিস্ট্রেশন কীভাবে আপনারা করবেন তো নিউ রেজিস্ট্রেশনের জন্য আপনারা যদি আপনার সিএসসি দিয়ে লগ ইন করে রাখেন তো সিএসসি লগ ইন করলে আপনার এখানে যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আছে তো এখানে আসা পরে আপনাদের এখানে কী করতে হবে আধার নাম্বার বসিয়ে দিতে হবে এখানে আধার নাম্বার বসে আপনার এখানে আপনার কে ওয়াইসি মানে প্রথমে তার কে আপনার এটা হয়ে যাবে এখানে আপনার ফিঙ্গার দিয়ে এটা করতে হবে তো ফিঙ্গার দিয়ে করলে আপনার প্রথমেই আপনার কেওয়াইসি হয়ে যাবে তো কে করলে আপনার পরবর্তী দ্বিতীয়বার আপনার কে করার প্রয়োজন নেই তো আপনার প্রথমবারেই আপনার কে হয়ে যাবে আপনার ফিঙ্গার দিয়ে আপনার এটা লগ ইন করবেন তো আপনার প্রথমেই আপনার কে যুক্ত হয়ে যাবে তো আপনার দ্বিতীয়বার আপনার কেআইসি করতে হবে না এটা তো এটা আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি এখানে বসে নিতে হবে এবং ওটিপি দেওয়ার পর আপনারা এখানে জাস্ট সাবমিট করে দেবেন তো সাবমিট করার পর আপনাদের কী করতে হবে এখানে আপনার যে ডিভাইসটা আছে এখানের মধ্যে তো সেই ডিভাইসটা আপনার চুজ করতে হবে এবং সেই ডিভাইসটা আপনাকে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিতে হবে ঠিক আছে তো এই ডিভাইস কটার মধ্যে আপনারা দেখে নেবেন যে ডিভাইসটা আপনার আছে সেটাকে আপনাকে ক্লিক করতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা অপশান দিয়ে দিয়েছে তো যে পাঁচটার মধ্যে আপনার যে অপশ যে ডিভাইসটা থাকবে আপনার সেটাই সিলেক্ট করে নেবেন এখান থেকে ঠিক আছে তো চলো বন্ধুরা আপনার দেখে নেই এটা কীভাবে আপনারা করবেন প্রসেসটা তো আমার যেহেতু এখানে মান্ত্রা ডিভাইস আছে তো মান্ত্রা ডিভাইস আমি এখানে ক্লিক করে নেব ঠিক আছে তো এর যে উপরটা দেখতে এসছেন এখানে যে মান্ত্রা ডিভাইস আছে তো এই যে তো আমি এখানে আমার মান্তা ডিভাইস আমি ক্লিক করে নিই তো ক্লিক করলে এখানে আপনার যে লাইট জ্বলবে দেখতে পাচ্ছেন ফিঙ্গার এই যে ফিঙ্গার প্রিন্ট আপনার ডিভাইসে লাইট জ্বলছে এবং এখানে আপনার যে সাকসেসফুল এখানে দেখিয়েছি কী হয়েছে যে দেখতে পাচ্ছেন তো এটা আপনার ই করার পর এই যে ক্যাপচার করার পর এখানে জাস্ট সাব সাবমিট অপশানে সাবমিট করে দেবেন তো সাবমিট করা দিয়ে পর আপনার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আপনার নতুন পেজ খুলে গেছে ঠিক আছে নিজে সাবমিট করলেন এখানে আপনার সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার নতুন পেজ খুলে গেছে তো এখানে আপনার কি করতে হবে স্টেট সিলেক্ট করে নিতে আপনি যে স্টেটে বসবাস করছেন সেই স্টে স্টেট আপনার সিলেক্ট করে নেবে এবার এখানে আপনার ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করে নিতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা এবং এখানে আবার সাব ডিস্ট্রিক্ট ঠিক আছে এবং আপনার এখানে যেটা করতে হবে ব্লক সিলেক্ট করে নিতে হবে আপনার এবং যে আপনি গ্রামে বসবাস করছেন সেই গ্রামটাই আপনার সিলেক্ট করে নিতে হবে এই লিস্টের মধ্যে দেখে ঠিক আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার দেখতে পাচ্ছি যে নাম আপনার দেখাচ্ছে নামটা কিন্তু আধার নাম্বার আমি ফিঙ্গার বলে এটা আমি কোনো নাম লিখিনি ফিঙ্গার বলে আমার চলে এসেছে ঠিক আছে আপনার কোন ক্যাটাগরি এটা সিলেক্ট করে নেবেন নাম এবং জেন্ডার দুটো দেখতে পাচ্ছেন অটার মার্ক করা আছে কেননা এটা আমি ফিঙ্গার দিয়ে করেছি অটোমেটিক এটা নিয়ে নিয়েছি আর এটা যেটা আপনার আছে যে আইএফসি কোড তা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে তো সেই ব্যাংকের আপনার আইএফসি কোডটা এখানে বসিয়ে নিতে হবে আপনি যে যে ব্যাঙ্কে আপনি দিতে চেয়েছেন সেই ব্যাংকের আপনার আইফসি কোডটা দিয়ে দেবেন ঠিক আছে এরপরে আপনারা কি করতে হবে এখানে ব্যাঙ্ক নেম তো ব্যাংক নেম দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা টাইপ করে নিতে হবে ঠিক আছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি টাইপ করে নেবেন যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার হবে সেই দিতে চাইছেন হ্যাঁ ঠিক আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি হ্যাঁ টাইপ করে দেবেন ঠিক আছে এবং এখানে একটা আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনার এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি এখানে লগ ইন করে লগ ইন করে সেই নাম্বারটা দিতে পারে আবার অন্য কোনো একটা নাম্বার দিয়ে আপনি করতে পারেন ঠিক আছে এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন যেটা আপনার রেকর্ডের ঠিক উপর দিকে ডান দিকে আপনার যে থাকবে যে ল্যান্ড রেজিস্ট্রেশন যে নাম্বারটা তো সেই নাম্বারটা আপনাকে এখানে দিয়ে নিতে হবে ঠিক আছে এই যে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার তো এই নাম্বারটা আপনার দিয়ে দিতে হবে প্রতিটা রেকর্ডের মধ্যেই আছে আপনার ঠিক আছে এবং এখানে আপনার দিতে হবে রেশম কার্ড নাম্বার আপনার যে রেশম কার্ড নাম্বার যে আবেদন করছেন তার রেশম কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে যেটা ডিজিটাল যে রেশম কার্ড আছে আপনার সেই রেশম কার্ডের নাম্বারটা আপনার এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন যে আমি এখানে বসে নিচ্ছি এখানে বসার পরে আপনি এখানে আপনি এই যে এই অপশানটা যেটা দিয়েছে আপনার যে আপনি পি এম কিষাণ এটা আপনি সম্বন্ধন যোজনা আপনি এই যে দেখতেছেন আর ইউ অ্যাকসেপ্টেড ফর পি এম কিষাণ যোজনা তা আপনি এখানে অ্যাকসেপ্ট করতে চাইছেন কি তো আপনি চাইছেন ইয়েস করবেন এবং এখানে আপনার যেটা বলেছে আপনার খতিয়ার নাম্বার ঠিক আছে খতিয়ার নাম্বার আছে আপনার আপনার যে খতিয়ার নাম্বার যে রেকর্ডে আপনার খতিয়ার নাম্বার আছে সেই খতিয়ার নাম্বারটা আপনার দিয়ে নিতে হবে এখানে তো আপনার খতিয়ার নাম্বারটা দিয়ে আপনি এরপরে যেটা আপনার খসড়া বা দাগ তো আপনার দাগ নাম্বার যেটা থাকবে সেই দাগ নাম্বারটা দিয়ে নিতে হবে এখানে ঠিক আছে দাগ নাম্বার দেওয়ার পরে এখানে আপনার যে জমির পরিমাণ আপনার সেই পরিমাণটা এখানে দিয়ে নিতে হবে আর এখানে দুটো জিনিস ফলো করুন এখানে যে বিফোর একই জানুয়ারি দু হাজার সরি একই ফেব্রুয়ারি দু হাজার উনিশ বিফোর এবং আফটার একই ফেব্রুয়ারি দু হাজার উনিশ তো আপনার যদি আগে হয়ে থাকে যে এক দুই দু হাজার উনিশের আগে যদি রেকর্ড হয়ে থাকে তো আপনি এখানে বিফোর আপনি ক্লিক করবেন যদি আপনার যদি এক দুই দু হাজার উনিশ এর পরে হয়ে থাকে তো আপনি এখানে আফটার করবেন ঠিক আছে আপনার যে যদি আপনি দেখবেন যে রেকর্ডে আপনার নিচের দিকে যে ডেটটা লেখা থাকবে সেই ডেটটা ফলো করে আপনারা এটা করতে পারবেন এটা দু হাজার উনিশে আপনার জানুয়ারি একে যান ফেব্রুয়ারি ঠিক আছে এর মধ্যে যদি আপনার রেকর্ড হয়ে থাকে তবে আপনি এখন অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন কেন এটা নতুন আপডেট হওয়ার পরে এই সিস্টেমটা এসছে ঠিক আছে আপনার দু হাজার যদি আপনার একুশ বাইশ বা কুড়ি হয়ে থাকে তো আপনি এখানে আবেদন করতে পারবেন না আবেদন করলে আপনার সেটা কার্যকারী হবে না আপনার গ্রহণযোগ্য হবে না আপনি সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না অ্যাকসেপ্ট করতে পারে ঠিক আছে তো আমার যেহেতু এটা এক ফেব্রুয়ারি দু হাজার উনিশ তার আগে তো আমি যেটা আগে আপনার যদি হয়ে থাকে তো আগে করবেন এবং পরে তো পরে আপনার ডেটটা দেখে আপনি সেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এইখানে আপনার ল্যান্ড ট্রান্সফার ডিটেলস আছে আপনার যদি আপনার বাবার জমি থাকে তো আপনি সেই বাবার জমি সেটা এখানে দেখে কটা অপশন আছে এবং আপনি কোনো পারচেস করে থাকেন বা কিনে থাকেন জমি তো সেই আপনি এখানে পারচেসটা সিলেক্ট করবেন ঠিক আছে আপনার কোনো ওয়ারিস সত্র আপনি যেহেতু পেয়ে থাকেন বা আপনার কেউ গিফট করে থাকে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যাতে আপনার পারচেস করে থাকে তো আপনি পারচেস করে নেবেন সেটা অপশানটা দিয়ে দেবেন এবং এটা আপনার ডেটটা দিয়ে দিতে হবে আপনি কোন ডেটে আপনার যে রেকর্ডটা হয়েছে সেই রেকর্ডের ডেটটা আপনার এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে যে ডেটটা বসিয়ে দেবেন এখান থেকে যে ডেটে আপনার রেকর্ডটা হয়েছে ঠিক আছে সে ডেটে ডেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবেন তো অ্যাড করে দিলে এখানে দেখতে পাবেন আপনার অ্যাড হয়ে গেছে এই যে দেখতে আছেন উপরে আপনার অ্যাড হয়ে গেছে ঠিক আছে এরপরে যেটা করতে হবে আপনাকে ল্যান্ড মানে আপনার খতিয়ান খতিয়ানটা আপনাদেরকে এখানে কী করে নিতে হবে আপলোড করে দিতে হবে স্ক্যান করার পর আপনার আপলোড করে নেবেন আপনি ল্যান্ড যেটা আপনার খতিয়ান নাম্বারটা সেটা আপনার একশো কেবির মধ্যে হতে হবে এবং আধার নাম্বারটা আবার পঞ্চাশ কেবি এবং ব্যাংকের বইটা আপনার একশো কেবির মধ্যে হতে হবে তো আমি এখান থেকে স্ক্যান করে নিই ঠিক আছে আমি স্ক্যান করে নিই আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি তো আমি এটা স্ক্যান করে নিচ্ছি এখান থেকে তো এটা আপনারা পিডিএফে আপনি স্ক্যান করবেন ঠিক আছে তো পিডিএফে স্ক্যান করলে আপনার সব থেকে ভালো হয় তো আপনারা এখানে সিলেক্ট করে আপনারা পিডিএফ স্ক্যান করে নেবেন পিডিএফ স্ক্যান করে আপনি এখানে হয়ে গেলে আপনার কী করবেন এখানে আপলোড করে দেবেন ঠিক আছে তো আমি ততক্ষণ আপনি এটা আপনারা দেখতে থাকেন আমি এটা স্ক্যান করে আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে আমার রেকর্ড এবং আধার কার্ড আমার হয়ে গেছে এবার আমার ব্যাংকের বইটা আমি এখানে স্ক্যান করে নিই ব্যাংকের বইটা স্ক্যান করে আমরা এখানে ক্রপ করে নেবেন ক্রপ করে আপনি এখান থেকে যতটুকু প্রয়োজন তত নিয়ে স্ক্যান করে সেভ করে দেবেন ঠিক আছে সেভ করে দিয়ে এখানে আপনার সবটাই আপনি এখান থেকে যে রেকর্ড আধার কার্ড এবং ব্যাংকের বই আপনি এখান থেকে আপলোড করার পর আপনি এখানে জাস্ট সেভ করে দেবেন তো সেভ করে দিলে আপনার এখানে আইডি নাম্বার দিয়ে দিবে ঠিক আছে এই এদেরকেছেন আইডি নাম্বার দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন আইডি নাম্বার তো আপনার এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক ওয়ান মেক পেমেন্ট তো আপনার এখানে পেমেন্ট করতে হবে তো আপনি আইডি নাম্বারটা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন এখান থেকে ঠিক আছে তারপর আপনার এখানে কি করতে হবে আপনার এটা সেভ করে নেবেন বা আপনি কোনো এটা লিখে নেবেন আইডি নাম্বারটা বা অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে নেওয়ার পর আপনার কী করতে হবে হ্যাঁ পেমেন্ট করতে হবে আপনার ঠিক আছে তো আপনারা এখান থেকে পেমেন্ট এসে আইডি নাম্বারটা দিয়ে দিয়েছে এখানে এবং এখানে পেমেন্ট করার জন্য বলছে তো আপনারা এখানে পেমেন্টটা করে নেবেন ঠিক আছে আপনার এখানে সবগুলো যদি ঠিক থেকে থাকে তো আপনি এখানে জাস্ট আপনার যে দেখতে পাচ্ছেন যেগুলো আপনি অ্যাড করেছেন এখানে অ্যাড করাই আছে তা আপনি অ্যাড করার প্রয়োজন নেই তা আপনি কী করবেন এখান থেকে পেমেন্টটা করে নেবেন ঠিক আছে আমি আরও আবারও আমি শেষে আইডি দিয়ে আমি এটা লগ ইন করে নিচ্ছি ঠিক আছে আইডিটা দিয়ে এবং পাসওয়ার্ড এর আমার ক্যাপচার দিয়ে আপনি এখানে সাইন ইন করে নিচ্ছি মানে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর আপনাদেরকে দেখাচ্ছি এরপর আপনি যেটা নিচে দেখতে আছেন ক্যাপচার কোড তো ক্যাপচার কোডটা দেওয়া আপনি আপনি এখানে জাস্ট সাইন ইন করে দেবেন সাইন ইন করলে আপনার সঙ্গে সঙ্গে এটা লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে গেলে আপনি কি করবেন মেকে পেমেন্ট এখানে মেকে পেমেন্ট আপনি এখান থেকে পেমেন্টও করতে পারেন ঠিক আছে এখানে এসে আপনি পেমেন্ট করতে বা আপনি ওখান থেকে পেমেন্ট করতে পারেন ঠিক আছে তো আপনি যে আধার নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করবেন সেই আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে আপনার ইমেজ ক্যাপ কোড বলতে আপনার এই যে পাশে যেটা ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা দিয়ে আপনি জাস্ট সার্চ করবেন সার্চ করলে যদি আপনার সাবমিট হয়ে থাকে তো আপনার এখানে চলে আসবে ঠিক আছে এখানে যদি সাবমিট হয়ে থাকে তো চলে আসবে আর যদি সাবমিট না হয়ে থাকে তো আপনার কিন্তু এখানে আসবে না আপনার দেখাবে না সেটা ঠিক আছে নট ফাউন্ডেই দেখাবে আপনার তো আপনাদের কী করতে হবে এখান থেকেই আপনার পেমেন্টটা করে নিতে হবে তো আমি এখান থেকে পেমেন্টটা করে নেবো নিজে একটু করে এখানে দাগ নাম্বারটা এবং খতিয়ার নাম্বার দিয়ে আমি সেটা পেমেন্টটা করে নিচ্ছি তাহলে এক মিনিট এটা আপনার যদি সার্ভার ফাস্ট থাকে আপনার তাহলে আপনার যদি সার্ভারে কোনো ডিস্টার্ব না তাহলে তো আপনার এখানে পুনরায় বসাতে হবে না ঠিক আছে এইটা হয় আপনার কোনো সার্ভার ডিস্টার্বের জন্য বা সার্ভার প্রবলেম থাকলে আপনার এ সমস্যাটা হয় তো আপনি এটা দাগ খতিয়ানটা বসে নেবেন এবং পুনরায় আপনি আবার রেকর্ড আধার ব্যাংকের ব্যাংকের বইটা আপনি আপলোড করে দিবেন আপলোড করার পরে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট বলে অপশান আছে তো আপনি এখান থেকে মেক পেমেন্ট করে নেবেন ঠিক আছে এই যে এখানে আমার যতটুকু এরিয়ার এরিয়াটা আমি সিলেক্ট করে নিই কতটুকু জমি ঠিক আছে দেওয়ার পর জাস্ট এখানে অ্যাড করে দেবেন এখানে অ্যাড করার পর আপনি এখানে যে আপনার রেকর্ড আপনি এখান থেকে আপলোড করে রেখেছেন সেই রেকর্ডটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন এই যে রেকর্ড এবং আধার নাম্বার ঠিক আছে আধার নাম্বার এবং ব্যাংকের পাসবুক তো ব্যাংকের পাসবুকটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন আপলোড করার পর জাস্ট আপনি এখান থেকে যেটা করতে হবে আপনার এখানে যেহেতু আমার দুটো অ্যাড হয়ে গেছে তো আমার দুটো অ্যাডের প্রয়োজনে আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারেন ঠিক আছে বা এইখানে এই যে এখানে মেক পেমেন্ট জাস্ট মেক পেমেন্ট আপনি ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করলে এই যে আপনার সিএসসি আইডি চলে আসবে এবং নিচে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন তো এখান থেকে আপনার পেমেন্টটা এখানে করতে হবে ঠিক আছে যে আপনি সিএসসি আইডি যে আইডি মেরে আপনি পাসওয়ার্ড মারবেন পাসওয়ার্ড জাস্ট ওকে মারলে এখানে আপনার ওয়ালেট পিন চাইবে তো ওয়ালেট পিনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্র আপনার এখানে এই যে পেমেন্ট সাকসেসফুল এখানে দেখিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সে আইডিটা চলে এসছে আইডি সব কিছু আপনি চলেছেন এটা করে আপনি পিন করে দিতে পারেন বা আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত তো আপনাদেরকে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা অ্যাপ্লিকেশন করতে পারছে না পিএম কিষানে তো তারাও যাতে অ্যাপ্লিকেশন করতে পারে এই ভিডিওটা দেখে দেখে তো তাদের জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কোনো কিছু প্রশ্ন থাকলে এই ভিডিওটার মধ্যে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন অন করে রাখবেন যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ